এ গাইজ, আমি এস এম সাদিদ। আমি আজ আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা শিখব কোনো অডিও ক্লিপের ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। জাস্ট আমি ধরেন একটা ভিডিও করতেছি, বা ফ্যানের শব্দ, বা আশেপাশের কোনো এনভায়রনমেন্টের কোনো শব্দ, বা যে কোনো অ্যাট এনিথিং অফ সাউন্ড, ওগুলো রিমুভ করা যায়। তার জন্য আমরা এই যে অডিও ল্যাব, এটা আমরা গুগল প্লে স্টোরে এই অ্যাপসটা পেয়ে যাবো, এটা ইনস্টল করব। ইনস্টল করার পরে এইটা আমরা ওপেন করব। তার আগে আমি আপনাদের একটা ভয়েস ক্লিপ শোনাই নি, এইটা আমি রিমুভ করব ব্যাকগ্রাউন্ড। জাস্ট ওয়েট, সরি। সো মনোযোগ সহকারে অডিও ক্লিপটা শুনেন। এই যে আপনারা দেখতে পারতেছেন, এই অডিও ক্লিপে অনেক নয়েজি, অনেক শব্দ। এই নয়েজি আর এই ভয়েস, এই ভয়েসটাকে একেবারে নেট অ্যান্ড ক্লিন করার জন্য, এই দেখেন আমি নয়েজ রিমুভার দিয়ে রিমুভ করার পরে এটার মানে মানে এইটা পরে দেখাই, এবার আমরা ওইটা দেখাই, দেন এইটা শোনাইতেছি। এবার আমরা অডিও ল্যাবে যাব, দেন নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর দেখবেন এই যে নয়েজ রিমুভার, এই যে এইটা, এইটার উপর ক্লিক করবেন। দেন এই যে অডিওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। এই যে সো সব কয়টা আপনারা এক একটা দিয়ে চেক করতে পারেন, বাট সব থেকে কার্যকারিতা হলো নয়েজ স্কিল ভয়েস, যে এইটা অনেক কার্যকারী। সো ওয়েট, এইটাই সিলেক্ট করার পরে এইখানে নয়েজ রিডিউশন যা আছে 12 dB ওইটা থাকবে। জাস্ট এইখানে আপনারা এইটা 4 করে নেবেন। 4 করার পরে ওকে দিলে এটা কিছু এটা প্রসেসিং হয়ে এটা রিমুভ হয়ে যাবে। সো আমার একটা করা আছে, বিদায়, আমি আর দেখাইলাম না, এইভাবে হয়ে যাবে। নাও ক্যান্সেল দিয়ে আমি শোনাই যে এটা আমার করা আছে। সো এটা করা আছে, ও হওয়ার পরে এটা টিক দিলে হয়ে যাবে। সো আমি এবার শোনাই আমার যেটা করা আছে, অনেক বড় বিদায় আর শোনাইলাম না। এই যে নয়েজ রিমুভার দিয়ে করছি, নাও দেখছেন আপনারা, দেখতে পাচ্ছেন কোনো ফাউল, কোনো সাউন্ড নাই। এই যে এইভাবে আমরা খুব সহজে অডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক সহজে রিমুভ করতে পারি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার।